আজকে আমরা কথা বলবো 50-এর দশকের খুবই গুরুত্বপূর্ণ একজন কবি ওমর আলীকে নিয়ে। 1960 সালে যে কবি এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা কবিতার ইতিহাসে এবং বাঙালি পাঠক তাদের হৃদয়কে যেভাবে জয় করেছিলেন, আজকে সেই কবির জন্মদিন। ১৯৪৭ সালের দেশভাগের পর ঢাকা কেন্দ্রিক যে নতুন ধারা সাহিত্য সৃষ্টি হয়, যে সাহিত্য এই পূর্ববঙ্গের মাটি, মানুষ এবং চিরায়ত বাংলার প্রকৃতি এবং ঐতিহ্যকে আত্মস্থ করে যে সাহিত্যের যাত্রা শুরু হয়, ওমর আলী সেই যাত্রাপথের একজন দৃপ্ত পদাতিক। একদিকে ভিটেমাটি হারা পরিবার, অন্যদিকে মাতৃহারা শিশু, এক অবিরাম সংগ্রাম। সেই সংগ্রামের মধ্যেই ওমর আলীর মনের মধ্যে শৈশবেই একটি ভাবনা উঁকি দিতে থাকে, মা হারার যে বেদনা, সেই বেদনাই তাকে কবিতার প্রথম স্রষ্টা বানিয়েছিল। ওমর আলীর চাচা যারা, তারা ছড়া কেটে কেটে কথা বলতেন, এবং ছড়া কেটে কেটে কথা বলে মানুষকে যে আনন্দ দেওয়া, এটাও শিশু ওমর আলীর মধ্যে কৌতূহল জাগ্রত করে। 1949 সালে ওমর আলী একটি ইঁদুরের মৃত্যু এই নামে একটি কবিতা লিখে ফেলেন, যে কবিতা ওই সময় পাবনা থেকে প্রকাশিত পাক হিতৈষী পত্রিকায় প্রকাশিত হয়। বাবার গরু বিক্রি করা টাকা এবং ব্যাগ পোটলা নিয়ে গোপনে তিনি গ্রাম ছাড়লেন, পাবনা ছাড়লেন, এসে হাজির হলেন ঢাকায়, পুরন ঢাকা। তিনি ভর্তি হলেন পগজ স্কুলে এবং সেখান থেকে ওমর আলী পরিচয় হলো আব্দুল গনি হাজারি, জহুর হোসেন চৌধুরী এবং ওই সময়কার যে বিখ্যাত সাহিত্য সম্পাদক কবি আহসান হাবিবের সঙ্গে। ওমর আলী উঠলেন আহসান হাবিবের বাসায়, জায়গির থাকলেন। তিনি হাম্মাদিয়া স্কুল থেকে, পুরন ঢাকার হাম্মাদিয়া স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করলেন। সেই 50-এর দশকের শহীদ কাদরী, আল মাহমুদ, শামসুর রহমান, ফজল শাহাবুদ্দিন, এদের সঙ্গে তার পরিচয় হয় এবং ওমর আলী ওই সময় বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে 30-এর কবি তাদের কবিতা পড়তে থাকেন। রবীন্দ্রনাথের কবিতা পড়েন, জীবনানন্দ দাশের কবিতা পড়েন, কিন্তু এই কবিতাগুলো তাকে সেভাবে টানেনি। ওমর আলী বিশেষভাবে পড়া শুরু করলেন মার্কিন কবি স্টিফেন ক্রেন এবং লেবাননের কবি কাহলিল জিব্রানের কবিতা। এই কবিতা ওমর আলীকে নতুন জন্ম দান করলো। তার কবিতার মধ্যে টিএস এলিয়টের যে এপিসোড, সেগুলোর ব্যাপক ব্যবহার করলেন। 1960 সালে যখন তার এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি এই গ্রন্থ প্রকাশিত হলো, প্রথম গ্রন্থ প্রকাশের পরপরই বাংলা কবিতার ইতিহাসে নিজের দৃঢ় এবং শক্ত অবস্থান জানান দিয়ে তিনি আবির্ভূত হলেন। এই ওমর আলী পেশাগত জীবনে ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তিনি সরকারি পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এবং ঢাকায় এলেও তিনি পরবর্তী সময়ে গ্রামে ফিরে যান। গ্রামে ফিরে গিয়ে সেই গ্রামের প্রকৃতি, মানুষ এবং পদ্মা তীরবর্তী যে জীবন, সেই জীবনকেই তিনি তার কবিতার মধ্যে নিয়ে এলেন। প্রকৃতি, মানুষ এবং বাংলার যে চিরায়ত জীবন, এদেশের যে শ্যামল রং রমণী এবং এখানকার লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত যে নারী, তাদের যে সংসার, তাদের যে সংগ্রাম, এই চিত্র ওমর আলী তার কবিতায় খুবই নান্দনিকভাবে সৌন্দর্যমণ্ডিত উপস্থাপন করেছেন। তার গ্রন্থগুলো দেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি, একদিন একটি লোক, এইভাবে তিনি একে একে 38টি গ্রন্থ রচনা করেছিলেন কবিতার, এবং তার দুটি উপন্যাস
কুতুবপুরের হাসনা হেনা এবং খান ম্যানশনের মেয়ে প্রকাশিত হয় এবং ওমর আলী জীবদ্দশায় 1981 সালে কবিতা রচনার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং মৃত্যুর পরে তিনি 21শে পদক লাভ করেন। বাংলা কবিতার ইতিহাসে ওমর আলী একটি অনিবার্য নাম। 2015 সালে এই কবি অনন্ত ঘুমের দেশে চলে যান এবং পাবনা শহরের আরিফপুর কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। কবির জন্মদিনে, ওমর আলীর জন্মদিনে, এদেশে শ্যামল রং রমণীর কবির জন্মদিনে আমরা তাকে বিশেষ শ্রদ্ধা জানাই এবং ওমর আলী তার কবিতার জন্য, তার সাহিত্যের জন্য, তার নন্দন সাধনার জন্য চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।